সোমবার করোনা ভ্যাকসিন প্রদান করতে গিয়ে কাঁঠালবাগান এলাকায় পারেন্দ্র রিয়াং ও উনার ছেলে প্রণজয় রিয়াং এর হাতে আক্রান্ত হয় স্বাস্থ্যকর্মী সুধামগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আক্রমণকারীর নাম দিয়ে শান্তিরবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার এক ঘন্টার মধ্যেই এলাকায় গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করল শান্তিরবাজার থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী। তিনি জানান, অভিযুক্ত দুজনের বিরুদ্ধে 333 এবং 353 আইপিসি অ্যাক্ট ও সেকশন 3A মেডিকেয়ার অ্যাক্টে মামলা গ্রহণ করা হয়েছে। মেডিকেয়ার অ্যাক্ট নতুন বলে জানান ওসি। আমরা যে তাৎপর্য অবলম্বন করে ইয়ে করেছি, যেহেতু মেডিকেল মানে এমপিডাব্লিউ উনিও মেডিকেলের একটা অঙ্গ সার্ভিসে, তো ওনার ওপর যদি এই এখন যেটা এখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের রাজ্যে টোটালভাবে চলছে, এটাকে যদি কোনোরকম বাধা দেওয়া হয়, কোনোরকম ইয়ে করা হয়, সেটা এই প্যান্ডামিক সিচুয়েশনে মোটেই গ্রহণযোগ্য না। তো এটার জন্য আমরা সর্বশক্তি দিয়ে আমরা ওই এলাকায় সার্চ করি, করে এক ঘন্টার মধ্যে আমরা দুই আসামিকে গ্রেপ্তার করি। কতজন আসামি? দুজন। কি নাম স্যার? একজন হচ্ছে পারেন্দ্র রিয়াং, আরেকজন প্রণজয় রিয়াং। শান্তিরবাজার থানার ওসি জানার, অভিযুক্তদের বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।